পূর্ব বর্ধমান জেলার কালনা থানার গোয়ারা মণ্ডলপাড়া এলাকার মসজিদে আরবি পড়তে আসা ছোট ছোট মেয়েদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল মসজিদেরই ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ওই মসজিদের ইমাম গিয়াসউদ্দিন শেখের কাছে স্থানীয় এলাকার ছোট ছোট মেয়েরা আরবি পড়তে যেতেন, অনেক ছেলেরাও ইমামের কাছে পড়তে যেত। অভিযোগ, ইমাম ছেলেদের ছুটি দিয়ে মেয়েদের সাথে অশালীন আচরণ করত, প্রচুর খারাপ ব্যবহার করেছে, কোলে টানত, আবার চুমু খেত। কতদিন ধরে করছিল? অনেক দিন ধরে। মাকে বাবাকে বলেছিলে? না। কেন? আমার মাকে বলেছিলাম। খারাপ খারাপ ব্যবহার করেছে, গায়ে হাত দিয়েছে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা অনেক দিন ধরে হচ্ছে। তাও কতদিন? তাও এক মাস ধরে হবে। সবাই একসঙ্গে পড়ো তোমরা? হ্যাঁ। তার মধ্যে ওরকম অসভ্যতামি করে? হ্যাঁ। না আলাদা দেখে? আলাদা কেন, সব মসজিদেই করে, সবাই যখন থাকে সবাই। আজকে কি করেছে? ঘটনাটি দীর্ঘদিন ধরেই চলে আসছে। ইমামের ভয়ে ওই মেয়েরা বাড়িতে কিছু বলেনি। এদিন এক ছাত্রী বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পড়ছে প্রায় অনেক দিন থেকে, 5-7 মাস ধরে এরকম হচ্ছে, মানে আমরা জানতাম না এই জিনিসটা এভাবে হয়েছে। হ্যাঁ, আমরা যখন জানতে পেলাম, আমি তো মানে চৌকির ওপর মাথা হাত দিয়ে বসে পড়েছি যে জিনিসটা এরকম হয়েছে, যে আজ আমার বাচ্চার সাথে এরকম হয়েছে, যেন এটা এমনই প্রতিবাদ হোক যেন কোনো বাচ্চার সাথে যেন এটা যেন না হয়। পড়াতে আসতো, এই তো অনেক কদিনই পড়াতো। এতগুলো বাচ্চা একসঙ্গে যে অভিযোগটা করছে, এটা এর আগে কোনোদিন করেছে? না না, এরকম ব্যবহার কোনোদিন হয়নি। এটা কতদিন ধরেছে? এইটা মানে কবে থেকে যে মেয়েদের সাথে হতো, মেয়েরা কাউকে লজ্জায় বলতো না। আপনি কী করে জানতে পারলেন? আমি কী করে জানলাম বলতে, এবার ওরা 2-5 দিন দেখা দেখি করে একজুটি হয়ে গ্রামের একটা মেয়েকে ওরা বলেছে, সব কিছু সব ঘটনা জানিয়েছে যে ওদের সাথে এরকম নষ্টামি হচ্ছে। ওদের সাথে ওদের বুকে হাত দিত, জড়িয়ে ধরত, কোলে নিয়ে নিত, বুকে হাত দেওয়া হতো, বুক টিপিয়ে দিত। গিয়াসউদ্দিন। বিষয়টি জানাজানি হতেই মসজিদ কমিটি ওই ইমামকে অন্যত্র সরিয়ে দেয়। তা ওরা আমার কাছে এসে, তখন আমি রান্না করছিলাম, আমাকে বলছে, দিদি তোমাকে পিসি, আমি তোমাদের একটা কথা বলবো। তা আমি বলছি, কী বলবি? বলছে, দেখো এরকম এরকম মসজিদে পড়তে যায় তো চাচাজি এরকম এরকম করে। তা আমি বলছি, এরকম এরকম করে তোদের সবাইকে করে? তো বলছে কি যে হ্যাঁ সবাইকে করে। আমি তাহলে তোদের একার কথা তো বিশ্বাস করবো না, তাহলে সব তোদের সবাই যে কজন করিস সবাইকে ডাক, যে সব মেয়েগুলো এসেও। তখন ওরা আমাদের ঘরের মধ্যে গিয়ে ওই মানে বাজে বাজে জায়গায় হাত দেয়, ওই কথাগুলো তখন ওরা বলতে লাগলো। তখন ওদেরকে বলছিস, তোরা যে এত বড় একটা কথা বলছিস চাচাজির নামে, যদি এই কথাটা যদি পাড়ায় বলি তাহলে অনেক কিন্তু বিপদ ঘটবে, তোদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে। তখন ওই মেয়েগুলো বলছে, হ্যাঁ দিদি পুলিশে ধরে নিয়ে যাই, যাক তবু আমরা সত্যি কথা বলবো, যেন ওই চাচাজি মসজিদে না থাকে, যেন আর উনি আমাদেরকে না পড়ায়। বলার পর বলছে, তাহলে পাড়ায় যারা বড়রা আছে তোমরা তাদেরকে বলো। তা আমি বলছি, তাহলে আমি কেন বলবো, তাহলে তুই তোর মাদেরকে গিয়ে বলটা। বলছে, মাদেরকে বলেছি, মারা বলছে কি যে হুজুরদের নামে এসব কথা বলতে নেই, আর আমার মারা বলছে আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ বিশ্বাস করবে? যে আমি বলবো। দিয়ে তখন আমি আমাদের পাড়ায় যারা আপাতত বিচার করে তাদেরকে জানাতে যাচ্ছি, আমি বলছি এরকম করে আমার কথা তো কেউ বিশ্বাস করে না। দিয়ে আমি আরেকজনের বাড়িতে নিয়ে গেলাম, মানে মসজিদ কমিটিতে যারা আছে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের মানে পরিবারকে শোনালাম, ওরা নিজেরাই বললো। কটা বাচ্চার সঙ্গে রয়েছে? এরকম কটা বাচ্চা, তাও 6-7টা ছিল তখন আপাতত। শনিবার কালনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খোঁজ খবর নেয়। নির্যাতিত ছাত্রীর পরিবার বিষয়টি থানায় জানায়। 8-9 দিন হবে জানছি, ঠিক আছে, তো আগে আমরা জানতাম না। আচ্ছা, বিগত আগে একজন ইমাম ছিল, তিনি পাড়ারই ছিলেন, ঠিক আছে, তো তাকে যাইভাবে হোক এরা এই বর্তমান যারা মসজিদের মতলি কমিটি, এরা একটা ইস্যু নিয়ে নামিয়ে দেয়। এবং এই 2 বছর 2 ধরে এরা কয়েকটা ইমামকে আনে, তার মধ্যে আরও একটা গণ্ডগোল হয়েছিল, তাকে তাড়িয়ে এই এই ভদ্রলোককে এনেছে। এনার নাম কি? এনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন শেখ। আচ্ছা, এনাকে নিয়ে এসেছে আপনার এই 1 বছর ধরুন, ঠিক আছে, তো 1 বছরের মধ্যে এইসব করছিল, আমরা কেউ জানতাম না। হঠাৎ ব্যাপারটা একটা মেয়েকে, একটা মেয়ে প্রকাশ করে, তারপর এরা সাহস করে যে আমরা পাড়ার ছেলে, আমাদেরকে আমি কাকা হই, তো আমার এক ভাইজি বলছে কাকাকে বলবো, দিয়ে লজ্জা পেয়েছে বলতে, দিয়ে পাড়ার একটা দিদি মতো হয় যে চলো সানার দিদিকে ব্যাপারটা বলি। জানা গেছে ওই ইমাম 7 জন নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে। কি হচ্ছে আপনি যেটা অভিযোগ করছেন, কি হচ্ছে মসজিদে অভিযোগ বলতে? ধরুন আমরা গত 29 তারিখে জানতে পারি যে বাচ্চা দিয়ে, তখন বলে যে আমাদের ঘরে এরকম আদের দেয় যে আমাদের ঘরে অস্ত্র ব্যবহার করে, যখন জানতে পারা যায়
যে দেখো তখন কমিটি লোকেরা কমিটি মসজিদ কমিটি থাকে, মসজিদ কমিটি তখন হাফেজ সাহেবকে গ্রামের লোককে না জানিয়ে হাফেজ সাহেবকে তাড়িয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর আমরা মসজিদ কমিটির মধ্যে ইয়ে করলাম, চর্চায় মানে জিজ্ঞাসা করতে গেছিলাম যে এরকম গ্রামকে না জানিয়ে হাফেজ সাহেব যে বাচ্চাগুলো এরকম কথাবার্তা বলছে, তাহলে হাফেজ সাহেবকে সরিয়ে দেওয়া হলো। কি হয়েছিল? হয়েছিল বলতে বাচ্চাগুলো আরবি পড়তে যেত, আরবি পড়তে যাওয়াতে তখন একটা বাচ্চাকে অসীম করতো, একের দিনে হয়তো একটা বাচ্চাকে অসীম করতো, বাচ্চাগুলো যেভাবে পড়তে যাইছে যে আমাদের ঘরে অনেক দিনই আজকে আমাকে কালকে উঠছি এরকম। মসজিদটা কোথায়? মসজিদটা আমাদের বড় মন্ডল করে জিজ্ঞাসা করতে গেছিলাম যে সরানো হলো কেন। ওরই মধ্যে একটা মাতালি তখন বলে যে তোরা যে প্রতিবাদ করছিস তোদের ঘরে নিয়ে মাতালি, তখন আমাদের গ্রামের লোকেরা আরো উত্তেজিত হয়ে গেল যে তোমার ঘরে নিয়ে আর গরিব মানুষের নিয়ে এটা কি মানে এ কেমন কথা বলতো? কী চাইছেন এখন? আমরা আইনের আইনের রাস্তায় গিয়ে তার শাস্তি কী নাম আপনার? কী নাম আপনার? কালনা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।